সালাম আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালাম আলাইকুম, এবং সবাই আশা করি খুবই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের বিশেষ দোয়ায় ভালো আছি। আসলে আজকে যে এই চ্যানেলে আপনাদের সামনে উপস্থাপন হতে পারছি, এটাই আমার কাছে অনেক কিছু। আশাও করি নাই দুদিন আগে, দুদিন আগে বলতে কি গতকালকে, গতকালকে সারাদিনই আমার চ্যানেলটা হ্যাক ছিল। খুবই দুঃখের সংবাদ এটা আমার জন্য। গতকালকে আমার চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছিল, এবং এটা মূলত করেছিল একটি আমেরিকান হ্যাকার। এবং আমার চ্যানেলের নামটাও চেঞ্জ হয়ে গেছিল, আমার চ্যানেলের নাম হয়েছিল যে এই নামটি হয়েছিল আমার চ্যানেলের। এবং চ্যানেল হ্যাক হওয়ার পরপরই আমার চ্যানেলের মূলত 8 থেকে 10টা ভিডিও তারা আপলোড করে ফেলে। আমি জানি না, সামহাও তারা আমার চ্যানেলের আইডি কিংবা আমার চ্যানেল ইমেল আইডিটা হ্যাক করে, ইমেল আইডিটা হ্যাক করে তারা ইমেল আইডিতে প্রবেশ করে, প্রবেশ করে ওখান থেকেই মূলত ইমেল আইডি যেহেতু হ্যাক করেই ফেলছে, তো সেখান থেকে তারা ঢুকে ইউটিউব আইডিটাও চেঞ্জ করে ফেলছে। তো চেঞ্জ করে ফেলার পরে আমার বুঝতেই পারতেছেন যে পুরা ইউটিউব চ্যানেলটা পুরা নাম চেঞ্জ করে তাদের নাম দিয়ে তাদের ভিডিওগুলো আপলোড করেছিল। তো খুবই খারাপ লাগছে যখন দেখছি। আমি তখন কাজের মধ্যে ছিলাম, তো হঠাৎ করে দেখতেছি যে আমি আর আমার জিমেলে লগ ইন করতে পারতেছি না। তো লগ ইন করতে পারতেছি না, আমার পাসওয়ার্ডও দেখাইতেছে ভুল, আমি রং পাসওয়ার্ড বারবার এন্ট্রি করতেছি। এমনকি আমি আর ইউটিউবের চ্যানেল, ওই চ্যানেলটাও মনে করেন ঢুকতে পারতেছি না। এমনকি যে স্টুডিও আছে ইউটিউব স্টুডিও, ওটা তো ঢুকতে পারতেছি না। এই জিমেলটা দিয়ে যা যা খোলা ছিল কোনো কিছুতেই ঢুকতে পারতেছি না, সবগুলি ইরোর। তো আমি জিনিসটা বুঝতে পারলাম না, হয়তো আমি মনে করছি যে হয়তো নেট প্রবলেম, ইন্টারনেট প্রবলেম, আর না হয়তো সার্ভার ডাউন বা সার্ভার কোনো সমস্যা হয়েছে জিমেলের, যার কারণে হয়তো বা ঢুকতে পারতেছি না। তো কাজ শেষ করার পরে বাসায় আসলাম। বাসায় আসার পরে যখন আমি কম্পিউটার থেকে ঢুকতে গেছি, তো তখন দেখতেছি যে আমার চ্যানেলটা অন্য কারো নামে, আমার চ্যানেলের মধ্যে তাদের 10 থেকে 12টার মতো ভিডিও আপলোড করা হয়ে গেছে। তো বিশ্বাস করেন, এটা দেখার পরে মানে মনে হলো যে আমি পুরো আকাশ থেকে পড়ছি, পুরো হতভম্ব হয়ে গেলাম যে কি করবো, এটা কেমনে কি কি হইলো, কিভাবে হইলো। তো সারাদিন মন খারাপ ছিল আমার, আজকেও সারাদিন। তো যার যায় সে বুঝে যে কতটুকু কষ্ট লাগে। আসলে আমার চ্যানেলে ওরকম কোনো সাবস্ক্রাইবার নাই, ওরকম কোনো ভিউ নাই, ওটা বড় কথা না। কথা হলো কি, আমি আমার চ্যানেলটাকে পছন্দ করি, আমি আমার চ্যানেলটাকে ভালোবাসি, এবং আমার ভালোবাসার জন্যই এই ভিডিওগুলো, শত শত ভিডিও আছে, সব ভিডিওগুলো আমি টুকটাক করে এই চ্যানেলটাতে আপলোড করি। তো আমার চ্যানেলের মধ্যে অন্য কেউ এসা আমার চ্যানেলটা চালাবে সেটা অবশ্যই মেনে নেওয়ার জন্য না। একটা মহান ব্যক্তি, আমেরিকান একজন হ্যাকার, সেই করছে। বয়সটা বেশি না, যে দেখতেই পারতেছেন ছবিতে, খুব বেশি একটা বয়স না। এই জন্যই মানে ভিডিওটা করতেছি যে আপনারা যারা ইউটিউবার চ্যানেল চালান বা ভিগেনার কিংবা আর যারা প্রফি, তারা তো জানেনি কিভাবে আপনাদের জিমেল আইডি সিকিউর করবেন, কিভাবে জিমেল আইডি মানে সবচেয়ে বেশি সিকিউর করে রাখবেন। যারা নতুন, যারা জানে না, তাদের জন্য আমি বলতেছি যে ভাইয়া মানে এমন কিছু করবেন না যাতে আপনার মানে শুরু হইতে হইতে সব শেষ হয়ে যায়, অ্যাকাউন্টটা খাওয়াবেন না। আর আমরা মূলত অনেকে যারা আছি, অনেক সফটওয়্যারের জন্য অনেক জায়গায় খোঁজাখুঁজি করি ইন্টারনেটে, যেমন আমরা অনেকেই অনেক কিছু কিনি না, সিডি কিনবো, সিডি কিনি না, একটা অনলাইনেই তো পাওয়া যায়। তো ওই অনলাইনে পাওয়া যায় বলতে কি, আমরা সেই অনলাইন থেকে ডাউনলোড করি, আর সেইটা লাইফ টাইম সাপোর্ট করার জন্য কিছু কিছু আছে ভিডিও এডিটর, এডিটিং সফটওয়্যারগুলোর মধ্যে যে ওয়াটারমার্ক চলে আসে। সো ওয়াটারমার্কগুলো দূর করার জন্য আমরা তখন কি করি, ক্র্যাক ফাইলগুলোর সন্ধান করি। তো ক্র্যাক ফাইল সন্ধান করতে করতে আমরা ইউটিউবের শরণাপন্ন হই। তো ইউটিউবের শরণাপন্ন হয়ে লাভ কি, তো তারা কিছু কিছু লিংক দিয়ে দেয়। দেখবেন যে ইউটিউবে কিন্তু এটা সাপোর্ট করে না বা এটা অ্যালাউ করে না যে আপনি ক্র্যাক সহ কোনো সফটওয়্যার ইয়া দিয়ে দিলেন, এটা অ্যালাউ করে না। তো যাই হোক, তারা করে কি, স্ট্রাইক রেট বা যাই খাক, কপিরাইট যাই খাক, তারা এই ভিডিওটা আপলোড করে। তো আপলোড করার পরে নিচে একটা লিংক দিয়ে দেয়, দুই তিনটা লিংক দেয় আর কি। তো এই লিঙ্কটা দেওয়ার পরে অনেকেই, আমরা যারা জানি না, তো অনেকে এই লিঙ্কে ক্লিক করি, কিংবা শুধু ইউটিউবে না, অনেক জায়গায় ওরা এই কাজটা করে, কোনো ওয়েবসাইটে বা এটা লিঙ্ক দিয়ে দিতেছে, এই লিঙ্কের দিকে আমরা ডাউনলোড করতেছি বা ক্লিক করতেছি। তো এই ক্লিক করার মাধ্যমে ওদের কাছে কিন্তু একটা ডাটাবেস চলে যায়। তো এই ডাটাবেস দিয়ে ওরা মনে করেন যে এটা হ্যাক করে ফেলে, সামহাও হ্যাক করে যায়, যেহেতু হ্যাকার, আমরা তো হ্যাকার না বা হ্যাকার বিষয়ে কিছু জানিও না, তো ওরা এই জিনিসটা হ্যাক করে ফেলে। তাই আমি এর জন্যই বলবো, আবার অনেকগুলো দেখবেন যে
ভিডিও খোঁজাখুঁজি করলে নিচে কমেন্ট পাওয়া যায় তাদেরই, যে ডান বা ওয়ার্ক, 100% ওয়ার্ক, বা খুব সুন্দর সুন্দর কমেন্ট পাওয়া যায়, যে সবটা যায় আর কি, আপনার মনে মনোবল যদি ক্রিয়েট করে যে না এটা আসলেই মানে হবে, ক্র্যাকটা আপনার যদি ডাউনলোড করা হয় তাহলে এটা ফুল ভার্সন হয়ে যাবে বা লাইফ টাইম হয়ে যাবে, ওয়াটারমার্ক আর আসবে না। তো আমরা বোকামি করে সেই জিনিসটা ডাউনলোড করতে গিয়ে আমরা ধরাটা খেয়ে বসি। তো প্লিজ দয়া করে আপনারা এই কাজটা করবেন না। আর হচ্ছে গিয়ে জিমেল যেই মানে যেই সিকিউর করার জন্য যে ভেরিফিকেশন দরকার সে ওরকম করে রাখবেন, যেমন টু সেটআপ আছে যেটা, ওটা হচ্ছে আপনার একটা মোবাইল নাম্বার আর ব্যাকআপ একটা জিমেল নাম্বার, যে রিকভারি করার জন্য যদি কোনো সময় যে চ্যানেল কিছু হয়ে যায় বা কেউ যদি আপনার চ্যানেলে ঢুকতে যায় তো সরাসরি আপনার কাছে ফোন এসে পড়বে। আর আরেকটা হচ্ছে গিয়ে এমন সিকিউরিটি দিবেন যেটা আপনি ছাড়া বাংলাদেশে কেউ জানে, আর সিকিউরিটি একটু লং দেওয়ার চেষ্টা করবেন। একটু লং দিলে হয় কি, অনেক সময় আন্দাজে কেউ টিপলেও মনে করেন এটা আসবে না, লং এটা মিলার কোনো চান্স নাই। তো এর জন্যই আসছিলাম আপনাদের কাছে, আল্লাহর রহমতে এখন চ্যানেলটা ফিরা পাইছি, খুব খুশি। আবার ইনশাল্লাহ আপনাদের সামনে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে, যাই দেখাই দেখাইতে চেষ্টা করব। আমার কাছে ভাই এত ভিউ দরকার নাই, আমার এত সাবস্ক্রাইবার দরকার নাই, দুই একজন তো দেখতেছে আমার চ্যানেল, দুই একজন, ওই দুই একজনের জন্যই আমি ভিডিও আপলোড করব। আর ভিডিও মূলত বেশি ক্ষেত্রে আমার বাবা খুব ভিডিও পছন্দ করে, আমি আমার বাবার জন্য ভিডিও আপলোড করি, আম্মা ভিডিও পছন্দ করে আমার, এর জন্য আমি ইউরোপ থেকে ভিডিও আপলোড করি, তারা দেখে, তাদের জন্য ভিডিও আপলোড করা। আমার ছোট ভাই আছে, ছোট ভাইয়ের জন্য ভিডিও আপলোড করা, পাড়া প্রতিবেশী সবার জন্য ভিডিও আপলোড করা। আর আমার সবচেয়ে বড় কথা হলো নিজের মধ্যে ভালো লাগে, নিজের কাছে ভালো লাগে, আমি যে ভিডিও আপলোড করি নিজের কাছে ভালো লাগে, ওরকম কোনো কিছুই কিন্তু জানি না আমি, ভিডিও এডিটেড কিছু জানি না, তারপরও ভিডিও আপলোড করি। তো যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, এই পরামর্শটাই দিতে আসলাম যে আপনারা উল্টাপাল্টা কোনো লিঙ্কে ঢুকবেন না, অন্য কোনো লিঙ্কে ক্লিকও করবেন না, ডাউনলোড তো অনেক পরের কথা। এরপরে হচ্ছে কি, আপনারা সিকিউর করে রাখবেন, টু সেট আপ যে ভেরিফিকেশনটা আছে জিমেলের সেটা করে রাখবেন, আর আপনার জিমেলটা অন্য কারো ডিভাইস দিয়ে, যে সেটা যেটাই হোক, মোবাইল হোক, ল্যাপটপ হোক, পিসি হোক, ট্যাবলেট হোক, যেটাই হোক, অন্য কারো ডিভাইস দিয়ে আপনি ঢুকবেন না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুবই শীঘ্রই আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সেই অবধি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি সবার জন্য, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।